হাই ফ্রেন্ডস, আমারই একজন ফেসবুক ফ্রেন্ড, তিনি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করেছিলেন। তো তিনি আজকে আমাকে হঠাৎ করে কমেন্ট করে বসলেন যে আমার নাকি সংসারে কোনো কাজ নেই, আমি নাকি বেকার বেকার বকি, প্রচুর বকি। তো আমার কি নেই, কেন আমি এত কথা বলি, তার কৈফিয়ত তো আমি কাউকে দেবো না, স্পেশালি ওনাকে, এটা আপনাদেরকে বলছি না, যাকে বলছি তিনি জানেন। আর ঈশ্বর যেরকম আপনাদেরকে মুখ দিয়েছে, আমাকেও মুখ দিয়েছে, গলায় স্বর দিয়েছে। স্বর দিয়েছে কিসের জন্য? কথা বলার জন্য। তো এত বছর তো চুপ ছিলাম, এখন নয় দুটো কথা বলছি। তাতে প্রবলেমটা কোথায়? যার ইচ্ছা হবে শুনবে, যার ইচ্ছা হবে শুনবে না। আমি তো কাউকে মাথার দিব্যি দিইনি না যে আমার কথা শুনতে হবে। আর আমি কি করছি না করছি, আমার ফোন, আমার নেট আমি কীভাবে ইউটিলাইজ করবো, দ্যাটস নান অফ ইউর বিজনেস। হ্যাঁ, আপনাকে বলছি, প্লিজ মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। সেটা হলে বোধহয় বেটার।